বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একটি রিয়াকশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন আজকে আমরা দেখব শাইশরাজ স্যারের একটি যে ভাসমান পেয়ারা বাগানের যে একটি ভিডিও ছিল সেই ভিডিওটির রিয়াকশন আমরা আজকে দেখব। আর অবশ্যই আপনারা জানেন বা আমরা সবাই জানি, আমরা যখন ছোটো ছিলাম ছোটোবেলায় থেকেই শাইশরাজ স্যারের যে ভিডিওগুলো ছিল কৃষি সম্পর্কিত এগ্রিকালচার বিষয়ক যে ভিডিওগুলো ছিল সেগুলো দেখেই কিন্তু আমরা মোটামুটি বড় হয়েছি। এবং আমার যে চ্যানেল করা ইউটিউবে সেটাও কিন্তু এই শাইশরাজ স্যারকে দেখেই, ঠিক আছে? তো চলুন আমরা সেই শাইশরাজ স্যারের এই ভিডিওর একটি রিয়াকশন আমরা দেখব। আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের সাথে আমি নিজেও এনজয় করব। চলুন আমরা সরাসরি ভিডিওটি এখন দেখে নেই। যোগাযোগ ব্যবস্থা একদম আমাদের ভালো না। আচ্ছা, এটি একটি নদী। হ্যাঁ দর্শক, এটি বাংলাদেশের ভ্যানিস। একটু পাশাপাশি দেখুন, ইতালির ভ্যানিস কিংবা ভিয়েতনামের কান্থ নদীর ওপরের ভাসমান বাজার, কোনটি আপনার কাছে আপন? দর্শক, ভিয়েতনামের কান্থ নদীর ভাসমান বাজার থেকে চা নিলাম আর পান করছি বাংলাদেশের ঝালকাঠির কীর্তিপাশা নদীর ওপরের ভাসমান বাজার থেকে। পর্যটনের কোন আকর্ষণ এই দৃশ্যটির সাথে নেই। ভিয়েতনামের কোনো ফ্লোটিং মার্কেট, ভাসমান বাজার যদি, নৌকার উপরে বাজার যদি পর্যটনের একটা আকর্ষণ হতে পারে, তাহলে বাংলাদেশের এই ভাসমান কীর্তিপাশা নদীর উপরে এই ভাসমান পেয়ারার বাজারটি কেন পর্যটকদের জন্য আকৃষ্ট হবে না? এখন শুধুই ট্যুরিজম মানে ঘুরে দেখা না, যে ট্যুরিজমের যে আসল রূপটা আমরা জানতাম সেটা না। এখন ইকো ট্যুরিজম এসছে, অ্যাগ্রো ট্যুরিজম এসছে, আমরা এই অ্যাগ্রো ট্যুরিজমের ভিতরে এই এই জায়গাগুলোকে খুব সহজেই তুলে আনতাম। নদী, নৌকা, মৌসুমি ফসল, কৃষকের সুখ দুঃখ মেশা চেহারা, সব যেন একেবারে পটে আঁকা ছবি। ছবিই কথা বলছে, ছবিতে যে সমৃদ্ধি আর বৈচিত্র্য দেখছেন, কাছে আসলে এর রূপ যেন পাল্টে যায়। দূর দূরান্তের নদীপথ পেরিয়ে এই বাজারে কৃষক যেন বাংলার আপেল খ্যাত পেয়ারা আনে, নিয়ে এনেছেন কষ্টের বোঝা, কারণ সে পেয়ারার দাম পাচ্ছেন না। এক মন পেয়ারা পারতে খরচ হয় 100 টাকা, এই তো গত কয়েকদিন আগে 50 টাকা মনও বিক্রি করছে, কিন্তু খরচই আছে পার্তেক 2 টাকা খরচ হয়। কোনোদিন তারা করে কি যে নৌকা ডুবাই দিয়ে যাওয়া লাগে? জীবনে পেয়ারার জীবনে এরকম ধরনের দাম যায় না। কত গ্রাম মন যাচ্ছে? আরে পেয়ারা বেশি 10 টাকা করে মন। দশ টাকা মন পেয়ারার মন মানে 125 টাকা খরচা আছে মন প্রতি। আমরা এই মন প্রতি তো পাই না, প্লাস আমরা 10 টাকা মন পাইছি। 4 জনে 5 জনে এক নৌকা পেয়ারা পারিয়ে আনছে। হ্যাঁ, আমরা 50 টাকা 60 টাকা দাম বলছে, তাদের 4 পয়সা হয় না, সেজন্য পেয়ারা নৌকো ডুবাই দিয়ে নৌকো দুইয়ে তুইয়ে লইয়ে বাড়ি চলে গেছে। বিক্রি করতে পারি না এবং যোগাযোগ ব্যবস্থা একদম আমাদের ভালো না। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে হয়তো বা এটার একটু দাম হইতো। সবার মুখে একই লোকসানের কথা। এই মানুষগুলো বছরের পর বছর স্বপ্ন দেখেন, তাদেরকে স্বপ্ন দেখানো হয়, কিন্তু বাস্তবে ভাগ্যের কোনো পরিবর্তন হয় না এদের। অথচ কত কিছু হতে পারত এই ভাসমান বাজারটিকে ঘিরে। যদি রাস্তা ভালো হইতো তাহলে আমাদের এই ট্রাক ভরে ঢাকা, খুলনা, যশোর ইত্যাদি জায়গায় যেতে পারতো, আজকেরটাই ভরে যে বিক্রি করতে পারতো। এখন এখন যা যায় সব নদীপথে যায়। নদীপথে যায়, এখানে পর্যটকরা সাধারণত এখানে আসে না। সরকার যদি একটু কেয়ার নিত তাহলে হয়তো পর্যটকরা আসতো। এই এলাকার প্রান্তিক মানুষগুলো জানে, একটু সুযোগ সুবিধা পেলেই তারা ছুঁতে পারত সাফল্যের ঠিকানা। তখন নদীকেন্দ্রিক এই এলাকাটি পরিণত হতে পারত সমৃদ্ধ ক্ষেত্র। সেই গন্তব্য ছোঁয়ার জন্যে
যেন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এখানকার মানুষ যুগ যুগ ধরে। সুপ্রিয় দর্শক, আমরা ভিডিওটি দেখলাম, শাইখ সিরাজ স্যারের ভিডিওটি। তো আসলে এখানে একটি বিষয় খুব আসলেই খুব খারাপ লাগলো, খারাপ লাগারই বিষয়, কারণ পেয়ারা এখন কিন্তু আমরা যারা ঢাকা এরিয়ার মধ্যে আছি নর্মালি, তো দেখবেন এই কিছুদিন আগে আমি যেমন পেয়ারা কিনলাম, তো এখানে 80 টাকা কেজি আমরা পেয়ারা কিনলাম, আর এখানে আপনার দেখতে তো পেলেন ভিডিওতে কী অবস্থা। আসলে যোগাযোগ ব্যবস্থা, একটা বিজনেস করতে গেলে একটা যোগাযোগ ব্যবস্থা যে কী পরিমাণ ভূমিকা রাখে সেটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পারলাম। এই জন্য আমরা কোনো বিজনেস করতে গেলে, কোথাও ইনভেস্ট করতে গেলে সেখানে পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, সেটা আমরা যে উৎপাদন করব, উৎপাদন করার পর সেই পণ্যটাকে আমরা যে মার্কেটিং করব সেটার ব্যবস্থা পর্যাপ্ত থাকতে হবে, আর সেটা দেখে আসলে আমাদের ইনভেস্ট করা কিন্তু প্রয়োজন। কারণ আমরা যারা মোটামুটি বিজনেস করি তারা কিন্তু এই বিষয়টি লক্ষ্য করতেই হবে, কারণ মোটামুটি আমরা এই বিষয়টি জানি। কারণ আপনি উৎপাদন করলেন, আপনার প্রচুর প্রোডাকশন হলো, কিন্তু সেটা যদি আপনি বাজারজাত না করতে পারেন, সঠিক যে মূল্যটা সেটা যদি আপনি না পান, তাহলে কিন্তু বিজনেসে লস হবে, ঠিক আছে। তো এই ভিডিও থেকে আসলে কিন্তু মূলত আমরা বেশ অনেক কিছু জানতে পারলাম এবং শিখতে পারলাম, বুঝতে পারলাম। তো আজকের যে রিয়াকশন ভিডিওটি ছিল আজকের মতো এখানেই শেষ করব, দেখা হবে ইনশাল্লাহ অবশ্যই পরবর্তী আরেকটি রিয়াকশন ভিডিওতে। তো আমি চেষ্টা করব কন্টিনিউয়াসলি শুধু শাইখ সিরাজ স্যারের ভিডিওগুলো না, আরও যারা কৃষি বিষয়ক যত খামার বিষয়ক ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলো রিয়াকশন দেওয়ার জন্য এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু ডিসকাস করার জন্য। কারণ আপনারা জানেন আমাদের এই চ্যানেলটি ইসিসি নিউজ মিডিয়া চ্যানেলটি কিন্তু এই খামার বিষয়ক চ্যানেলটি নিয়েই কিন্তু গড়ে ওঠা। আমরা কিন্তু বিভিন্ন ভিডিওগুলো নিজেরা তৈরি করি, তো এর পাশাপাশি যেসব ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে রিয়াকশন নিয়ে আসবো ইনশাআল্লাহ। আশা করি ভালো লাগবে, আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করব, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।